যিনি আছেন আমাদের নয়ন ম্যাডাম, অলরেডি আমরা খুব ভালো ভালো গান শুনছি, উনি সবাইকে খুব ভালো ভালো গান উপহার দিচ্ছেন। আর এই মুহূর্তে আজকের এই মঞ্চে আমার যে ছোট ছোট একদম কচি কাঁচা ভাই বোনেরা বসে আছে, ওদের জন্য একটা হিন্দি গান হোক এবং আপনাদের সবার জন্য, শুধু ওদের জন্য না সবার জন্য। হ্যালো, এরপরে আমাদের এখনো অনেক ভালো ভালো শিল্পী এবং আমাদের এখনো একজন প্রিয় অভিনেতা, উনিও এসে গেছেন, ওনাকেও মঞ্চে নিয়ে আসবো একটু পরেই। তো তার আগে যাকে আমরা পেয়েছি আমাদের নয়ন ম্যাডামকে, তো আসলে এই মুহূর্তে একটা হিন্দি গান সবার জন্য অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে, শিল্পীর একটা জিনিস আশা করে দর্শকদের কাছ থেকে, সেটা হচ্ছে একটু হাতের তালে, মিষ্টি তালে। একদম, চলুন ফিরে আসছি গানে। তালি বাজায় সবাই মিলে। কেমন লাগলো? ভালো তো? একদম, চলো। আচ্ছা, তো সত্যি ম্যাডাম একটা কথা না বলে কিন্তু পারছি না, আমরা এতদিন বা এতক্ষণ যেটা জানতাম যে আপনি শুধুমাত্র অভিনেত্রী, কিন্তু এখন আপনার এই গানগুলো শোনার পরে আমাদের সবার একটা কথাই মনে হচ্ছে যে আপনি শুধুমাত্র অভিনেত্রী নন, খুব ভালো একজন সঙ্গীত শিল্পী। তাই এত সুন্দর ভালো ভালো গান আমরা শুনছি বা আপনিও আমাদের সবাইকে প্রেজেন্ট করছেন, তার জন্য একদম আমাদের সবার তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমার এই কচি কচি ভাই বোনদের কেমন লাগলো? ভালো একদম। আর আপনাদের কেমন লাগলো? চাপা চুপি দিয়ে আওয়াজ পাচ্ছি না, একটু জোরে শুনি। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এরপরে আমরা একটা
একটু জানতে চাইবো, এখানে এই যে আমার সুন্দর বৌদিমণিরা বসে আছেন, প্রত্যেকের কিন্তু ভালো ভালো নাম আছে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? কারো নাম মধুমিতা, কারো নাম অপরাজিতা, কারো নাম কনকলতা, কারো নাম তেঁতুল পাতা। না না, একটু মজা করলাম। তো সেই জন্য আমরা একটু জানতে চাইবো যে আপনার আসল নামটি কি। আমার আসল নাম এখানে কি কেউ জানেন? হাত তুলেছেন একজন, দেখে একটু বলুন তো। মধুরিমা নই, কি নাম আমার? ত্রিনয়নী বাসুও নই কিন্তু, বলুন। শ্রুতি কে বললো? এই তো, যাক আমাকে নিয়ে কেউ তো অ্যাটলিস্ট চর্চা করেন, যাক বাবা। হ্যাঁ, আমার নাম শ্রুতি, আর যিনি আমার আসল নামটা জানেন তাকে অনেক ধন্যবাদ, যে নয়নের বাইরে আমার আসল পরিচয়টা খোঁজ রাখার জন্য। বাবা আমার দেওয়া নাম সেটা তো অগ্রাহ্য করতে পারি না। তো আমার নাম শ্রুতি দাস, আমার বাড়ি কাটোয়া, পূর্ব বর্ধমান। আমিও মফস্বলের মেয়ে, এটাও মফস্বল, এসে একটা মানে টান পাচ্ছি আর কি। আর যতটা সম্ভব চেষ্টা করব আজীবন এই টানটা রাখার। অনেক অনেককে চ্যালেঞ্জ করেছি, অনেকে বলেছে ইন্ডাস্ট্রিতে প্রথম প্রথম এসে সবাই বলে, বাট আমি মা বিশালাক্ষীর নামে সঁপে দিয়েছি জীবনটা, আজীবন যেন ওই মাটির ওপর পাটাই থাকে। আর আপনাদের আপনাদের আশীর্বাদে মনে হয় পারবো, আপনারা পাশে থাকবেন তো? এভাবেই থাকবেন তো? একদম। ম্যাডাম, গতকাল বৃষ্টি হয়েছিল আপনাদের ওখানে? গতকাল বৃষ্টি হয়েছিল, প্রচন্ড বৃষ্টি হয়েছিল, প্রচন্ড প্রচন্ড বৃষ্টি। নিশ্চয়ই আমাদের এখানকার মতো নয়। না, এতটা হয়নি বাবা, এটা খুব খারাপ অবস্থা। আচ্ছা, এরপরে কিন্তু একটা আবদার। কি? ভবিষ্যৎবাণী করতে হবে? না, পাথর পাথর নিয়ে আসবো। আবদার একটাই, শুধু আমার না, মায়েদের একটাই আবদার আছে এবং দাদা ভাইদের সবার একটাই আবদার, একটা ডায়লগ কিন্তু আমরা শুনবো। কি সবাই কি বলেন? চলো ম্যাডাম, একটা ডায়লগ আমরা শুনবো। কি কি ডান্স করতে হবে? আচ্ছা, ওটা একটু পরের দিকে চেষ্টা করছি। আপনারা আছেন তো? কোনো অসুবিধা নেই, ম্যাডাম বলেছেন আপনারা থাকবেন, উনিও থাকবেন। ডায়লগ আমি সচরাচর যখন আমি অন্য কস্টিউমে থাকি ডায়লগ বলি না, কারণ কিন্তু এসেছি, আপনারা এত আমার পাশে রয়েছেন, আপনাদের সামনে ডায়লগ একটা বলতেই পারি। আপনারা আপনারা যেটাই ভালো থাকেন সেটাই আমার চাওয়া, সেটাই আমার ইচ্ছা, তো আমি ইচ্ছা পূরণ করব। নয়ন তো ভীষণ সাজানো গোছানো কথা বলে, তো আমার খুব মানে আমার ব্যক্তিগতভাবে নয়নের একটা ডায়লগ আমার ভীষণ ভালো লেগেছিল। দীপ্তবাবু মানে যিনি আমার হাজব্যান্ডের ক্যারেক্টার প্লে করেন, গৌরব রায়চৌধুরী, এই কেমন দেখতে গৌরবকে? দারুণ দেখ, দাদা দাদা কিন্তু দেখেন, বলছে দারুণ দেখতে, দারুণ। যাই হোক, হ্যাঁ, বড় সাহেবকে আমি যখন বড় সাহেবকে ওই বাড়ির থেকে বের করে দেওয়ার জন্য ওনার সৎ মা বলেন আর কি, তো তখন ওই জায়গাটা যদি কেউ দেখে থাকেন, দৃপ্ত বলেছিল যে নয়ন তুমি এই বাড়ি থেকে চলে যাও, কারণ আমি তো তোমাকে সেই সিকিউরিটিটা দিতে পারি না, এই বাড়িটা আমার নয়, এই বাড়ি থেকে আমার মা আমাকে চলে যেতে বলছে, তোমাকে বেরিয়ে যেতে বলছে, যখন ওই ফলস উইলটা নিয়ে এলো আর কি সংযুক্তা। তো তখন সেখানে দৃপ্ত যখন বলে যে নয়ন তুমি চলে যাও, এই বাড়িতে তোমাকে আমি কোন অধিকারে রাখবো, আজ তো বাড়িটা আমার নয়, আমার কিছুই নয়, তুমি বরাবরই আমাকে ঋণই করেছো, কিন্তু আমি তোমার এই ঋণ শোধ করতে হয়তো এই জন্মে অক্ষম, হয়তো ব্যর্থ হলাম। তখন আমি মানে শ্রুতি নয়, নয়ন একটু আসতে, থ্যাংক ইউ। তো নয়ন দীপ্তবাবুকে বলে আর কি যে বড় সাহেব, বড় সাহেব আপনি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছেন, প্রত্যেকটি মেয়েই হয়তো চায় সধবা অবস্থায় মারা যেতে, তার কারণ হচ্ছে তারা অনেক সৌভাগ্যবতী হন যে সধবা অবস্থায় তিনি চলে যান, তার স্বামীর মৃত্যুটা তাকে দেখতে হয় না। তখন নয়ন বলে যে বড় সাহেব আমি চাই, আমি মন থেকে চাই যেন আপনি আমার আগে মারা যান। কেন জানেন বড় সাহেব? কারণ আমি যদি আপনার আগে মারা যাই তাহলে আপনাকে কে রক্ষা করবে বলতে পারেন? তাই আমি চাই আমি যেন আপনার পরেই মারা যাই, কারণ আমি যদি আপনার আগে চলে যাই তাহলে আপনাকে রক্ষা করার মতো কেউ থাকবে না বড় সাহেব, কেউ থাকবে না। থ্যাংক ইউ সো মাচ। তো এইটা এই এই ডায়লগটার সাথে আমি কেন এত রিলেট করতে পারি তার কারণ হচ্ছে যে যখন প্রথম কাজ করতে এসেছিলাম তখন ভীষণভাবে চোখে গ্লিসারিন নিতাম, তো আস্তে আস্তে অভিনয়টা যখন আমার সিনিয়র আর্টিস্টদের থেকে শেখা শুরু করলাম, চেষ্টা করলাম নিজে ফিল করে উইদাউট গ্লিসারিন কাঁদবো। তো এখন ইউজুয়ালি যত কটা শটে আমাকে কাঁদতে দেখেন আপনারা, সবকটাই আমার নিজের চোখের জল থাকে। তো আপনাদের জন্যই চিনয়নী চরিত্রটাকে এত ভালোবাসতে পেরেছি,
প্রত্যেকটি চরিত্রকে নিজের সাথে রিলেট করিয়ে এখন কিন্তু আমি নিজে নিজেই কাঁদতে শিখে গেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, অলরেডি আমরা তোকে সুন্দর একটা ডায়লগ শুনলাম, এরপরে একটা গানে যাই, আবার আমরা গান শুনবো। আর আমাদের মঞ্চে রয়েছেন প্রিয় অভিনেত্রী নয়ন ম্যাডাম, এরপরে কিন্তু আমাদের এখন অনেক শিল্পী তৎসহ আরো একজন অভিনেতা, উনিও অনেকক্ষণ এখানে পৌঁছে গেছেন, ওনাকেও আমি মঞ্চে অবশ্যই ওয়েলকাম জানাবো। তো তার আগে আমরা এরপরে একটা গান শুনে নিই আমাদের ম্যাডামের সুন্দর কণ্ঠ থেকে, সুন্দর একখানি গান আপনাদের সবার জন্য। সেই সঙ্গে অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের ব্যান্ডের সবার পক্ষ থেকে, আজকের এত সুন্দর মঞ্চ আমাদের উপহার দিয়েছেন, এবং ধন্যবাদ জানাবো আজকে এখানে যিনি সাউন্ড সিস্টেমে আছেন, ধন্যবাদ জানাবো যিনি টোটাল অনুষ্ঠানটিকে ক্যামেরা বন্দি করছে, অর্থাৎ স্বপ্না স্টুডিও, তাই তো, স্বপ্না স্টুডিও। আর ধন্যবাদ জানাবো আজকে যিনি এত সুন্দর মঞ্চকে রঙিন আলোতে আলোকিত করেছেন, ওনাকে, তৎসহ বিশেষ করে ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে, এবং আজকে আমাদের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আস্তারা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের প্রত্যেক কর্মকর্তা দাদা ভাইদের, থ্যাংক ইউ। তো ধন্যবাদ জানিয়ে আমরা এরপরে অবশ্যই ফিরবো আমাদের ম্যাডামের পরবর্তী গান। এখানে আমার ইয়াং বন্ধু বান্ধব কারা আছেন একটু দেখতে চাই, একটু লাইটটাকে একটু কম করো তো, একটু কলেজ পড়ুয়া, নতুন নতুন প্রেমে পড়েছো, সদ্য সদ্য বিয়ে করেছো, কারা কারা আছো একটু হাত তোলো দেখি। তোমাদের জন্য একটা শীতকালে উষ্ণ গান নিয়ে আসছি আমি, ওই দেখি একটু হাত তোলো তো দেখি, বাহ ঠিক আছে, পেয়ে গেছি পেয়ে গেছি। নতুন নতুন প্রেম করছো বলছো, বাড়িতে যা কেস খাবে না আমি বলে দিলাম, দেখো হাত তুলছো না, দাঁড়াও না, প্রেম করবেন, প্রেম করা কিন্তু ভালো, প্রেম করলে শরীর মন ভালো থাকে, একদম। ম্যাডাম আমি কিন্তু প্রেম করি না, তাহলে কি করেন? একটাই কারণ, প্রেম করতাম আজ থেকে 3 বছর আগে, কাকিমা বিশ্বাস করুন যে মেয়েটার সাথে প্রেম করতাম, এখন বর্তমানে সে আমার কাকিমা হয়ে গেছে, একটু মজা করলাম, থ্যাংক ইউ, আমি মজার শিল্পী তো মজা করতে ভীষণ ভালোবাসি। আচ্ছা আসুন, চলো আমার ইয়াং ভাই বোনদের জন্য, বন্ধু বান্ধবদের জন্য শীতকালে একটা রোম্যান্টিক গান, একটু গরম গরম গান, গরম গরম গান, চলো। Bye.
থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো সবাই? এই সিনেমাটার নামটা মনে আছে তো? চিরদিনই তুমি যে আমার। উফ, তখন সদ্য প্রেমে পড়েছি, আহা, লুকিয়ে লুকিয়ে বাবা মাকে আড়াল করে করে টিভিতে দিলে দেখতাম, সত্যি সব মনে পড়ে গেল। আচ্ছা, আমি একটু, হ্যাঁ বলুন, আমি একটু জানতে চাই, আচ্ছা এই যে গানটা আপনারা শুনলেন, এটা কোন সিনেমার, মানে কোন সিনেমার গান? এই তুই কি করে জানলি? এইটুকু ছেলে বলছে চিরদিনে তুমি যে আমার, মারাত্মক ব্যাপার। কাকিমা বলুন তো এটা কোন সিনেমার গান? কেউ বলবে না, আমি বলে দিচ্ছি, চিরদিনই তোমরা যে আমার, মানে সবাই সবাই একসাথে, থ্যাংক ইউ।